একজন আপনাকে প্রশ্ন করেছিল যে বনু মুস্তালিক যুদ্ধটা আহ বনু মুস্তালিক যুদ্ধের সময় যে আয়েশা রাজি আল্লাহ এর সাথে যে ঘটনাটা ঘটে গেছে এটা কোন সময়কার ওই ভাইটা বলছিল যে যুদ্ধের সময় বহু যুদ্ধের সময়কালীন হয়েছিল এটা আপনি বলছিলেন যে পরে বই দেখবেন দেখি আপনি দেখা হয়েছিল না ওটা এখনো দেখা হয়নি এটা বনু যুদ্ধের পরেই হওয়ার কথা ঠিক আছে তাহলে এটা পরে বল দেখবেন আর একটা বিষয় হলো আপনার যে আপনাদের সংশয়ের যে বইগুলো আছে একটা বই আছে যে ঈশ্বর গিনা করে ওই বইগুলো কি কোনোভাবে ভাবে ফিজিক্যালি বাইরে করা যায় না ফিজিক্যালি আপনি প্রিন্ট করে নেন তাহলে

আমাদের সুবিধা হতো আরো আপনি আপনি এইগুলা প্রিন্ট আউট করে আপনি প্রচার করে দেন আমাদের তো ভাই সামর্থ্য সীমিত এটা তো বোঝেন আমাদের তা তো সামর্থ্য নাই আমাদের তো টাকা এত টাকা পয়সা নেই আমরা তো ভাই সৌদি আরব থেকে তো ডোনেশন পাই না আমাদের তো নিজের পকেটের পয়সা দিয়ে যা করার করতে হয় ওয়েবসাইট চালাইতে আমার খবর হয়ে যায় আমার মানে চোদ্দটা বেজে যায় বিভিন্ন আমার চোদ্দটা বেজে যায় তারপরে আবার মানে বই বইটাই বের করে এত ভাই আমার সামর্থ্য নাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের লেখাগুলো প্রিন্ট করে আপনি বিতরণ করতে পারেন মানুষকে দিতে পারেন মাদ্রাসার ছাত্রদেরকেও দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় কিন্তু যদি আপনি কখনো বিক্রি করেন তাহলে বিক্রি করতে গেলে আমাদের সংশয় ডট কমকে আপনার

সাপে দুধ খায় বলে আমি মানে আমি আমি তো কখনো দেখি নাই এইরকম সাপ কি দুধ খাই তো আমি শুনছি কিন্তু আমি কখনো দেখিনি আমার তো ধারণা সাপ এরকম কিছু খায় না এগুলা কিছু খায় না সাপান্য জিনিস খায় এরকম দুধ খায়টা তা এগুলা খুবই বুনো কথা যদি আমি একদম ভালোভাবে জানি না বিষয়টা আমি কখনো যাচাই করে দেখিনি আপনি যেহেতু জিজ্ঞেস করলেন আমি এটা যাচাই করে দেখবো তাহলে আমি এটা একটু পরে দেখি তাহলে আচ্ছা নিয়ে একটু যাচাই করে দেখি ধন্যবাদ আমি এখন শুনবো আপনি অনেক কাজে আচ্ছা ঠিক আছে ইয়াকুব ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভ রইল পরে আরেকদিন কথা হবে

এটা আপনি বলছিলেন যে পরে বই দেখবেন এটা কি দেখা হয়েছিল না ওইটা এখনো দেখা হয়নি ওইটা বনু মুসলিকের যুদ্ধের পরেই হওয়ার কথা ঠিক আছে তাহলে এটা পরে বল দেখবেন আর একটা বিষয় হলো আপনার যে আপনাদের সংশয়ের যে বইগুলো আছে একটা বই আছে যে ঈশ্বর ঘৃণা করে ওই বইগুলো কি কোনোভাবে ফিজিক্যালি বাইর করা যায় না ফিজিক্যালি আপনি প্রিন্ট করে নেন তাহলে

বের করতেন তাহলে আমাদের সুবিধা হতো আরো আপনি আপনি এগুলা প্রিন্ট আউট করে আপনি প্রচার করে দেন আমাদের তো ভাই সামর্থ্য সীমিত এটা তো বোঝেন আমাদের তা তো সামর্থ্য নাই

সাপে দুধ খায় বলে আমি মানে আমি আমি তো কখনো দেখি নাই এইরকম সাপকে দুধ খাই তো আমি শুনছি কিন্তু আমি কখনো দেখিনি আমার তো ধারণা সাপ এরকম কিছু খায় না এগুলা কিছু খায় না সাপান্ন জিনিস খায় এরকম দুধ খায় তাই এগুলো খুবই মানে ভুয়া কথা যদি আমি একদম ভালোভাবে জানি না বিষয়টা আমি কখনো যাচাই করে দেখিনি আপনি যেহেতু জিজ্ঞেস করলেন আমি এটা যাচাই করে দেখবো তাহলে আমি এটা একটু পরে দেখি তাহলে আচ্ছা এটা নিয়ে একটু যাচাই করি দেখি ধন্যবাদ আমি এখন শুনবো আপনি অন্য কাউকে যুক্ত করেন আচ্ছা ঠিক আছে ইয়াকুব ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভকামনা রইল পরে আরেকদিন কথা হবে